আসসালামু আলাইকুম। আমাদের 30 দিনের ইংরেজি ভাষা শিক্ষা সিরিজের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদের 30 দিনের ইংরেজি ভাষা শিক্ষা সিরিজের আজকে ষষ্ঠম পর্ব। এই পর্বে আমরা অনেকগুলো ইংরেজি বাক্য শিখব, তার পাশাপাশি অনেকগুলো ইংরেজি শব্দের অর্থ শিখব। আপনারা যারা সঠিকভাবে ইংলিশ শিখতে চান এবং ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে চান, তারা এই চ্যানেলের সাথে থাকতে পারেন। কেননা আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য বেস্ট অ্যান্ড বেটার ভিডিও তৈরি করার জন্য, কারণ আমার একটাই উদ্দেশ্য, আপনাদেরকে সঠিকভাবে ইংরেজি শেখানো। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর অল নোটিফিকেশান পুশ করে দিন। কেননা আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি শুধু আপনাদের জন্য। আর একটা সাবস্ক্রাইব করলে আপনার অবশ্যই কোনো টাকা খরচ হবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ইট ওয়াজ নট এ গার্লস নাম্বার, এর অর্থ হলো এটা কোনো মেয়ের নাম্বার নয়। ইট ওয়াজ নট এ গার্লস নাম্বার, এর অর্থ হলো এটা কোনো মেয়ের নাম্বার নয়। দিস ইজ মাই ফ্রেন্ড, এর অর্থ হলো এটা আমার বন্ধু। দিস ইজ মাই ফ্রেন্ড, এর অর্থ হলো এটা আমার বন্ধু। আনসার অর্থ হলো উত্তর। এবার এটা দিয়ে আমাদের ছোট্ট একটা বাক্য তৈরি করা আছে। টেল মি অ্যান আনসার, অর্থ হলো আমায় একটা উত্তর দাও। টেল মি অ্যান আনসার, অর্থ হলো আমায় একটা উত্তর দাও। বিউটি অর্থ হলো সুন্দর। এবার এটা দিয়ে আমাদের ছোট্ট একটা বাক্য তৈরি করা আছে। আর আই অ্যাম নট বিউটি, অর্থ হলো আমি কি সুন্দর নয়। আর আই অ্যাম নট বিউটি, অর্থ হলো আমি কি সুন্দর নয়। ডেফিনেটলি অর্থ হলো নিঃসন্দেহে। ডেফিনেটলি অর্থ হলো নিঃসন্দেহে। কিউট অর্থ হলো মিষ্টি। এবার এটা দিয়ে আমরা ছোট্ট একটা বাক্য তৈরি করব। ডেফিনেটলি ইউ আর এ বিউটি অ্যান্ড কিউট গার্ল, এর অর্থ হলো নিঃসন্দেহে তুমি সুন্দর এবং মিষ্টি একটি মেয়ে। ডেফিনেটলি ইউ আর এ বিউটি অ্যান্ড কিউট গার্ল, এর অর্থ হলো নিঃসন্দেহে তুমি সুন্দর এবং মিষ্টি একটি মেয়ে। স্লিপ অর্থ হলো শুয়ে পড়া বা ঘুমানো। এবার এটা দিয়ে ছোট্ট একটা বাক্য তৈরি করব আমরা। গেট আপ ফ্রম স্লিপ, এর অর্থ হলো ঘুম থেকে ওঠা। গেট আপ ফ্রম স্লিপ, অর্থ হলো ঘুম থেকে ওঠা। হোয়েন ইউ উইল গেট আপ ফ্রম স্লিপ, অর্থ হলো তুমি কখন ঘুম থেকে উঠবে। হোয়েন ইউ উইল গেট আপ ফ্রম স্লিপ, অর্থ হলো তুমি কখন ঘুম থেকে উঠবে। হোয়েন অর্থ হলো কখন। ইউ অর্থ হলো তুমি। গেট আপ অর্থ হলো উঠা। ফ্রম অর্থ হলো থেকে। স্লিপ অর্থ হলো ঘুমানো। এটা আগের প্রশ্নটির উত্তর। আগে একটা প্রশ্ন ছিল না যে তুমি কখন ঘুম থেকে উঠবে, এটা হচ্ছে তার উত্তর। টেন ও ক্লক অর্থ হলো 10টা বাজে। টেন ও ক্লক অর্থ হলো 10টা বাজে। থিঙ্ক অর্থ হলো চিন্তা করা বা ভাবা। থিঙ্কিং অর্থ হলো চিন্তা করতেছে বা ভাবতেছে। এবার এখান থেকে আমরা একটা ছোট বাক্য তৈরি করব। হোয়াট আর ইউ থিঙ্কিং, অর্থ হলো তুমি কি ভাবতেছ। হোয়াট আর ইউ থিঙ্কিং, অর্থ হলো তুমি কি ভাবতেছ। নাথিং বাট অলসো সামথিং সামথিং, এর অর্থ হলো কিছু না আবার কিছু কিছু। নাথিং বাট অলসো সামথিং সামথিং, এর অর্থ হলো কিছু না আবার কিছু কিছু। মোর অর্থ হলো আরও। মোর অর্থ হলো আরও। মোর ওয়ার্ক অর্থ হলো আরও কাজ। মোর ওয়ার্ক অর্থ হলো আরও কাজ। এবার এগুলো দিয়ে আমরা ছোট্ট একটা বাক্য তৈরি করব। আই হ্যাভ মোর ওয়ার্ক, অর্থ হলো আমার আরও কাজ আছে। আই হ্যাভ মোর ওয়ার্ক, অর্থ হলো আমার আরও কাজ আছে। টুমোরো অর্থ হলো আগামীকাল। টুমোরো অর্থ হলো আগামীকাল। এবার আমরা এটা দিয়ে ছোট্ট একটা বাক্য তৈরি করব। সরি টুমোরো আই হ্যাভ মোর ওয়ার্ক, অর্থ হলো দুঃখিত কালকে আমার আরও কিছু কাজ আছে। সরি টুমোরো আই হ্যাভ মোর ওয়ার্ক, অর্থ হলো দুঃখিত কালকে আমার আরও কিছু কাজ আছে। টোটাল অর্থ হলো পুরো বা সম্পূর্ণ। টোটাল ফ্রি অর্থ হলো পুরোপুরি অবসর। এবার এগুলো দিয়ে আমরা ছোট্ট একটা বাক্য তৈরি করব। টুমোরো আই অ্যাম টোটাল ফ্রি, অর্থ হলো
কালকে আমি পুরোপুরি অবসর, টুমোরো আই এম টোটাল ফ্রি অর্থ হলো কালকে আমি পুরোপুরি অবসর। হেল্প অর্থ হলো সাহায্য। এবার এটা দিয়ে আমাদের ছোট্ট একটা বাক্য তৈরি করা আছে, আই উইল হেল্প ইউ অর্থ হলো আমি তোমায় সাহায্য করব। আই উইল হেল্প ইউ অর্থ হলো আমি তোমায় সাহায্য করব। থ্যাংকস অর্থ হলো ধন্যবাদ। নো থ্যাংকস অর্থ হলো না ধন্যবাদ। নিড অর্থ হলো দরকার। নিড অর্থ হলো দরকার। আই ডোন্ট নিড এনি হেল্প অর্থ হলো আমার কোনো সাহায্য দরকার নেই। আই ডোন্ট নিড এনি হেল্প অর্থ হলো আমার কোনো সাহায্য দরকার নেই। জাস্ট অর্থ হলো শুধু। এবার এটা দিয়ে আমরা ছোট্ট একটা বাক্য তৈরি করব, বিকজ ইটস জাস্ট ফর মি এর অর্থ হলো কারণ এটা শুধু আমার জন্য। বিকজ ইটস জাস্ট ফর মি অর্থ হলো কারণ এটা শুধু আমার জন্য। আই আন্ডারস্ট্যান্ড ইট অর্থ হলো আমি এটা বুঝতে পারি। আই আন্ডারস্ট্যান্ড ইট অর্থ হলো আমি এটা বুঝতে পারি। আপনারাও আমার সাথে একটু একটু বলার চেষ্টা করেন, তাহলে সত্যি আপনারাও খুব সহজে ইংলিশ শিখতে পারবেন এবং ইংলিশে কথা বলতে পারবেন। ম্যাটার অর্থ হলো ব্যাপার। ম্যাটার অর্থ হলো ব্যাপার। টপ সিক্রেট অর্থ হলো অতি গোপনীয়। টপ সিক্রেট অর্থ হলো অতি গোপনীয়। এবার এটা দিয়ে আমরা ছোট্ট একটা বাক্য তৈরি করব, ইটস টপ সিক্রেট ম্যাটার অর্থ হলো এটা অতি গোপনীয় ব্যাপার। ইটস টপ সিক্রেট ম্যাটার অর্থ হলো এটা অতি গোপনীয় ব্যাপার। ইটস ইনক্রিজিং ডে বাই ডে এর অর্থ হলো এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইটস ইনক্রিজিং ডে বাই ডে অর্থ হলো এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইনক্রিজিং অর্থ হলো বৃদ্ধি পাওয়া। ইনক্রিজিং অর্থ হলো বৃদ্ধি পাওয়া। ইটস ভেরি আননেসেসারি অর্থ হলো এটা খুবই অদরকারী। ইটস ভেরি আননেসেসারি অর্থ হলো এটা খুবই অদরকারী। ইউ উইল বি হ্যাপি উইথ মি অর্থ হলো তুমি আমার সাথে সুখী হবে। ইউ উইল বি হ্যাপি উইথ মি অর্থ হলো তুমি আমার সাথে সুখী হবে। উইল ইউ ম্যারি মি অর্থ হলো তুমি কি আমাকে বিয়ে করবে। উইল ইউ ম্যারি মি অর্থ হলো তুমি কি আমাকে বিয়ে করবে। ইউ উইল হেল্প মি অর্থ হলো তুমি কি আমাকে সাহায্য করবে। ইউ উইল হেল্প মি অর্থ হলো তুমি কি আমাকে সাহায্য করবে। লেটার অর্থ হলো পরে। লেটার অর্থ হলো পরে। এবার এখানে আমাদের ছোট্ট একটা বাক্য তৈরি আছে, আই উইল হেল্প ইউ লেটার অর্থ হলো আমি তোমাকে পরে সাহায্য করব। আই উইল হেল্প ইউ লেটার এর অর্থ হলো আমি তোমাকে পরে সাহায্য করব। আই উইল হেল্প ইউ লেটার। উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড অর্থ হলো তুমি কি আমার প্রেমিকা হবে। উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড অর্থ হলো তুমি কি আমার প্রেমিকা হবে। সরি আই হ্যাভ এ বয়ফ্রেন্ড অর্থ হলো দুঃখিত আমার একজন প্রেমিক আছে। সরি আই হ্যাভ এ বয়ফ্রেন্ড অর্থ হলো দুঃখিত আমার একজন প্রেমিক আছে। শি হ্যাজ বয়ফ্রেন্ড অর্থ হলো তার প্রেমিক আছে। শি হ্যাজ বয়ফ্রেন্ড অর্থ হলো তার প্রেমিক আছে। আই উইল কামিং সুন অর্থ হলো আমি দ্রুত আসব। আই উইল কামিং সুন অর্থ হলো আমি দ্রুত আসব। আই অ্যাম কামিং সুন অর্থ হলো আমি দ্রুত আসছি। আই অ্যাম কামিং সুন অর্থ হলো আমি দ্রুত আসছি। আগেরটা হবে আই উইল কামিং সুন, এখনটা হবে আই অ্যাম কামিং সুন। আই উইল গো অর্থ হলো আমি যাব। আই উইল গো অর্থ হলো আমি যাব। আই উইল ট্রাই অর্থ হলো আমি চেষ্টা করব। আই উইল ট্রাই অর্থ হলো আমি চেষ্টা করব। আই উইল ট্রাই টু কাম অর্থ হলো আমি আসার চেষ্টা করব। আই উইল ট্রাই টু কাম অর্থ হলো আমি আসার চেষ্টা করব।
বন্ধুরা, আজ এতটুকু পর্যন্ত। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর অল নোটিফিকেশান পুশ করে দিন, কেননা আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি শুধু আপনাদের জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।